হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের যে WBPSC-র মাধ্যমে ICDSC-র এক্সামসটা হবে, সেই এক্সামসের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পূর্ণভাবে PSC তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তা আমরা আজকে সেই অ্যাডভার্টাইজমেন্ট বা সেই এক্সাম সিলেবাস বা এক্সাম প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমাদের একটি ধারণা চলে আসবে। তো প্রথম থেকে শুরু করছি, এই এক্সামসটা হবে তিনটে ধাপে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সামস, তারপরে মেন্স এক্সামস, তারপরে ভাইভা বা ইন্টারভিউ যেটাকে বলা হয়। প্রিলিমিনারি এক্সামস হচ্ছে 100 নম্বরের, মেন্স এক্সাম 400 নম্বরের, অর্থাৎ 4টে সাবজেক্ট থাকবে 100 নম্বর করে, এবং ভাইভা হবে তোমাদের 50 নম্বরের। প্রিলিমিনারি এক্সামসটা শুধুমাত্র হবে তোমাদের মেন্স এক্সামসে কোয়ালিফাই করার জন্য। প্রিলিমিনারি এক্সামসে পাওয়া নম্বর ফাইনাল মেরিট লিস্টে কিন্তু কোনো কাজ করবে না। তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে মেন্স এক্সামস এবং ভাইভার ওপর ডিপেন্ড করে। প্রিলিমিনারি এক্সামস কিন্তু সেখানে কোনো কাজ করবে না, ঠিক আছে? এবার চলে আসি প্রিলিমিনারি এক্সামস নিয়ে। প্রিলিমিনারি এক্সামস হবে তোমাদের 100 নম্বরের। 100 নম্বরের এক্সামসের জন্য তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 100টা। MCQ টাইপের অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং সেখানে প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে, 100টা প্রশ্ন 100 নম্বর। সময় পাবে তোমরা 60 মিনিট বা 1 ঘন্টা। এখানে কিন্তু PSC-র প্রতিটা এক্সামসের মতোই কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। তো একটু দেখে শুনে পরীক্ষায় তোমাদের বসতে হবে বা পরীক্ষা দিতে হবে। এরপরে চলে আসে মেন্স এক্সামস। মেন্স এক্সামসে তোমাদের এখানে কোনো WBCS-এর মতো MCQ টাইপ নয়, এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ তোমাদের প্রশ্ন। আমি তোমাদের আগেই বলেছি যে এখানে 4টে ডিফারেন্ট পেপার আছে, 4টে পেপার, প্রতিটা পেপারে 100 নম্বর করে মার্কস ক্যারি করছে, এবং প্রতিটা পেপারের জন্য তুমি 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট করে সময় পাবে। পেপার 4টে কী কী পেপার? ফার্স্ট পেপার হচ্ছে ইংলিশ, সেকেন্ড পেপার বেঙ্গলি অথবা হিন্দি, মানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মাদার ল্যাঙ্গুয়েজ। তারপরে থার্ড পেপারে আসছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ফোর্থ পেপারে যেটা আসছে সেটা আসছে অ্যারিথমেটিক। তো পেপার 1 এবং পেপার 2, অর্থাৎ পেপার 1 তোমাকে ইংলিশ সাবজেক্টের জন্য তোমাকে ইংলিশেই লিখতে হবে, পেপার 2 তুমি যে ল্যাঙ্গুয়েজটা নেবে বাংলা হিন্দি, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা নেবে সেই ল্যাঙ্গুয়েজেই তোমাকে উত্তর দিতে হবে। পেপার 3 অর্থাৎ জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখতে পারো। পেপার 4 ম্যাথামেটিক্স অ্যারিথমেটিক যে পার্টটি থাকছে সেটাও তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখতে পারো। এরপরে চলে আসো সিলেবাস সম্বন্ধে। সিলেবাস প্রিলিমিনারি এক্সামসে তোমাদের কী কী কোন সাবজেক্টের ওপরে 100টা প্রশ্ন থাকবে। প্রিলিমিনারি এক্সামসে তোমাদের থাকছে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, ঠিক আছে। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, অর্থাৎ রিজনিংয়ের ওপরে টোটাল এই তিনটে বিষয়ের ওপরে তোমাদের 100 নম্বর থাকছে। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামস। এরপরে চলে আসো মেন্স এক্সামসের সিলেবাস। মেন্স এক্সামসে তোমাদের 4টে পেপার, 4টে পেপারের জন্য আলাদা আলাদা সিলেবাস আছে। যেমন পেপার 1 ইংলিশ, ইংলিশে তোমাদের 12th স্ট্যান্ডার্ডের ইংলিশ আসবে এখানে। এখানে ড্রাফটিং রিপোর্ট, ট্রান্সলেশান, সামারি বা প্রেসি রাইটিং, ইংলিশ গ্রামার থাকবে, কীরকম গ্রামার থাকবে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস, কারেকশান অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই ধরনের গ্রামার কিন্তু থাকবে। বাংলাতেও সেম জিনিস ইংলিশে যেরকম ছিল বাংলাতেও কিন্তু সেরকম জিনিসই থাকবে, ঠিক আছে। ড্রাফটিং অফ রিপোর্ট, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, তারপর সামারি বা প্রেসি রাইটিং, আর গ্রামার বাংলার যে সকল গ্রামার হয় সেরকমই। এরপরে আসছে পেপার 3। পেপার 3-তে তোমাদের থাকবে লাইফ সায়েন্স, বিশেষ করে লাইফ সায়েন্সের ওপরে যেখানে নিউট্রিশন এবং হেলথ আছে সেই বিষয়টার ওপরে বেশি ফোকাস করতে বলা হচ্ছে। এরপরে আছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু, তারপরে জেনারেল নলেজ, জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রির যে পার্টটি বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা সেই ইতিহাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স আছে। এছাড়াও আছে কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এর সঙ্গে আছে পেপার 4, পেপার 4-এ অ্যারিথমেটিক। এই যে পেপার 3 এবং পেপার 4 এই দুটোই কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এবং পেপার 1, পেপার 2 এগুলি হচ্ছে ক্লাস 12th স্ট্যান্ডার্ডের। তো এই ছিল পুরো সিলেবাসটি আমি তোমাদের ডিটেলস জানিয়ে দিলাম। তোমরা যদি সিলেবাসটি ডাউনলোড করতে চাও তাহলে WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু এই PDFটি ডাউনলোড হয়ে যাবে। PDFটি ডাউনলোড করে তোমরা একবার দেখে নিতে পারো পুরো বিষয়টি ডিটেলসে। তো চলো, আশা করছি সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জানা পেতে পেরেছি এবং তোমাদের কোনো রকম কনফিউশন এখানে নেই। যদি কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা সেই তোমাদের কনফিউশনের
কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে উপস্থিত হবো। এই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।